হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইয়ের একটি গল্প তত্ত্বচানের অ্যাডভেঞ্চার লেখক তেতসুক কুরুয়ানাগি এই গল্পের যে হাতে কলমে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা করে ফেলব এক নম্বর প্রশ্ন তত্ত্বচান শব্দটির অর্থ কী তোমরা উত্তরে লিখবে ছোট্ট কুকু আচ্ছা দু নম্বর প্রশ্ন তত্ত্বচান বইটির লেখিকার নাম কি উত্তর তোমরা লিখবে তেতসুকো কুরুয়ানাগি এবার তিনের দাগ নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমটা হবে পালোয়ান তারপরটা হবে হলঘর তারপর একটা হবে যথারীতি তারপরটা হবে টেলিভিশন তারপর উৎসাহ তারপর একটা হবে অনেকক্ষণ এবার চারের দাগ বন্ধনের থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো চারের এক তথ্য তার বন্ধুকে খাবার খাওয়া বাড়িতে যাওয়া গাছে চড়া না দোলায় ওঠার নিমন্ত্রণ করেছিল এখানে উত্তরটি হবে গাছে চড়ার নিমন্ত্রণ করেছিল চারের দুই তত্ত্বচানের গাছটা ছিল রাস্তার মাঝখানে বাড়ির উঠোনে বেড়ার ধারে না বাগানের মধ্যে উত্তর হবে তত্তচানের গাছটা ছিল বেড়ার ধারে চারের তিন তত্ত্ব গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল রকি বাবা দারোয়ানকে না ইয়াসুয়াকি চানকে উত্তরে তোমরা লিখবে ইয়াসি চানকে চারের চার তত্তান মৈনি এসেছিল বাড়ি থেকে দারোয়ানের ঘর থেকে দোকান থেকে না শ্রেণীকক্ষ থেকে উত্তর হবে তত্ত্বচান মৈনি এসেছিল দারুয়ানের ঘর থেকে চারের পাঁচ ইয়াসুয়া চানের পোলিওর টাইফয়েডের নিউমোনিয়া জন্ডিসের জন্য গাছে চড়ার অসুবিধা ছিল উত্তর ইয়াসুয়া চানের পোলিওর জন্য গাছে চড়ার অসুবিধা ছিল এবার পাঁচে নম্বর পাঁচের দাগ কোনটি বেমানান চিহ্নিত করো পাঁচের এক গাছ ডাল পাতা রাস্তা দেখো তো এর মধ্যে কোনটা বেমানান দেখো গাছ গাছের সঙ্গে মিল যাচ্ছে কিন্তু ডাল ডাল পাতা গাছ ডাল পাতা এই তিনটে কিন্তু মিল যেগুলো মিল হবে সেগুলো রাখবে আর যেটা বেমানান যেটা মিল হবে না সেটা চিহ্নিত করতে হবে তাহলে এটা হবে রাস্তা রাস্তার নিচেই তোমরা দাগ দেবে আচ্ছা পাঁচের দুই হলঘর কলঘর উঠোন চিলে কোঠা তোমরা উঠোনের নিচে দাগ দেবে পাঁচের তিন সিঁড়ি মই তাবু ধাপ তোমরা তাঁবুর নিচে দাগ দেবে আচ্ছা পাঁচের চার মার্কিন যুক্তরাষ্ট্র জাপান বাংলাদেশ পশ্চিমবঙ্গ তোমরা পশ্চিমবঙ্গের নিচে দাগ দেবে পাঁচের পাঁচ সুমো বক্সিং ব্যাডমিন্টন ক্যারাটে তোমরা দাগ দেবে ব্যাডমিন্টনের নিচে আচ্ছা এবার ছয়ের দাগ ঘটনাক্রম অনুযায়ী সাজাও আমি এর পাশে পাশে নাম্বারগুলো লিখে দিচ্ছি তোমরা এগুলো সাজিয়ে খাতায় লিখে নেবে ঠিক আছে আচ্ছা এবার চলো সাতের দাগ শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দটি বেছে শূন্যস্থান পূরণ করো সাতের এক ড্যাসতে সবার একটা করে গাছ ছিল দেখো এদিকে শব্দ ঝুড়িতে কতগুলি শব্দ দিয়ে দিয়েছে এখান থেকে আমাদের বেছে নিয়ে লিখতে হবে তাহলে সাতের এক কী হবে ড্যাশতে সবার একটা করে গাছ ছিল ড্যাশে তোমরা লিখবে তোমইতে সাতের দুই তত্ত্বচানের গাছটা ছিল ড্যাশ ধারে ড্যাশে তোমরা উত্তরটি লিখবে বেড়ার ধারে সাতের তিন ইয়াসুয়াকি চানের ড্যাশের জন্য পায়ে অসুবিধা ছিল উত্তরে তোমরা লিখবে পোলিওর সাতের চার টেলিভিশন নাকি একটা ড্যাশ মতন ড্যাশে তোমরা উত্তর লিখবে বাক্স সাতের পাঁচ তার মধ্যে ইয়া বড় বড় ড্যাশ পালোয়ান ড্যাশে তোমরা উত্তর লিখবে সুম পালোয়ান আচ্ছা এবার আটের দাগ একটি বাক্যে উত্তর দাও 8 এর 1 তত্ত্বজান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল উত্তরে তোমরা লিখবে তত্ত্বজান ইয়াসুয়াকে জানকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল 8 এর 2 প্রশ্ন গাছে চড়ার নিমন্ত্রণের কথা কারা জানতেন না উত্তর লিখবে তোমরা তাদের মা বাবা জানত না আচ্ছা আটের তিন কোথায় সবার একটা করে গাছ ছিল উত্তর তোমইতে সবার একটা করে গাছ ছিল আটের চার স্কুল চত্বরে কারা গাছগুলো দখল নিয়েছিল উত্তর স্কুলের ছেলে মেয়েরা। আটের পাঁচ টিফিনের সময় বা ছুটির পরে তথ্য কি কী করত উত্তরে তোমরা লিখবে টিফিনের সময় বা ছুটির পরে নিচের লোকজন আর উপরের আকাশটাকে দেখতো আচ্ছা এবার আটের ছয় প্রশ্ন ইয়াসুয়া চানের পায়ে কি অসুবিধে ছিল উত্তর ইয়াসুয়া চানের পায়ে পলিওর অসুবিধে ছিল আটের সাত প্রশ্ন চান মাকে কি বলে বাড়ি থেকে বেরিয়েছিল উত্তরে তোমরা লিখবে বাড়ি থেকে বেরোনোর সময় চান মাকে বলেছিল ডেনেঞ্জ ফুতে চানের বাড়িতে যাচ্ছে আচ্ছা এবার আটের আট প্রশ্ন স্কুলে গিয়ে তত্ত্বচান কি দেখেছিল উত্তরে তোমরা বলবে তত্ত্বচান স্কুলে গিয়ে দেখল ইয়াসুয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে আটের নয় প্রশ্ন তত্ত্বচান কোথা থেকে ময় সংগ্রহ করেছিল উত্তর তত্ত্বচান দারোয়ানের ঘর থেকে মই সংগ্রহ করেছিল আটের দশ মইয়ের মাথায় পৌঁছেও ইয়াসু চান গাছের উপর উঠতে পারছিল না কেন উত্তরে তোমরা বলবে ইয়াসু চানের হাতে পায়ে জোর কম ছিল তাই গাছে উঠতে পারছিল না আচ্ছা এবার আটের এগারো ইয়াসু চানের হাতটা কেমন ছিল উত্তরে তোমরা বলবে চানের হাতের আঙুলগুলো পোলিওতে উত্তর নিজের ভাষায় লেখ নয়ের এক প্রশ্ন তত্ত্বচান গাছের উপর উঠে কিভাবে সময় কাটাতো তোমরা উত্তরে লিখবে তেতসুকো কুরুয়ানাগির লেখা তত্ত্বচানের অ্যাডভেঞ্চার গল্পে তত্ত্ব চান টিফিনের সময় বা ছুটির পরে গাছের উঠে নিচের লোকজন আর উপরের আকাশটাকে দেখে সময় কাটাত নয়ের দুই প্রশ্ন ছেলেমেয়েরা গাছগুলোকে কিভাবে আপন করে নিয়েছিল উত্তরে তোমরা বলবে তথ্যচানের অ্যাডভেঞ্চার গল্পে ছেলেমেয়েরা স্কুল চত্বরের গাছগুলোকে তারা একটা করে দখল করে নিয়েছিল ছেলেমেয়েরা মনে করত গাছগুলোর তাদের নিজেদের সম্পত্তি ফলে কেউ যদি আর কারো গাছ চড়তে চাইত তাহলে তাকে গিয়ে বিনীতভাবে বলতে হতো আচ্ছা নয়ের তিন প্রশ্ন বন্ধুকে কিভাবে গাছে ওঠাবে বলে তত্ত্বচান পরিকল্পনা করেছিল উত্তর তত্ত্বচানের অ্যাডভেঞ্চার গল্পে তত্ত্বচান দারোয়ানের ঘর থেকে একটা মই নিয়ে আসে মইটা নিয়ে এসে ও গাছের গায়ে এমনভাবে ঠেকিয়ে রাখে যাতে মইয়ের মাথাটা সেই ভাগ হয়ে যাওয়া ডালটাতে ছুঁতে পারে এইভাবে সে বন্ধুকে গাছে ওঠাবে বলে পরিকল্পনা করেছিল আচ্ছা এবার নয়ের চার প্রশ্ন টেলিভিশনের গল্প শুনে তত্ত্বচান কী ভেবেছিল উত্তর টেলিভিশনের গল্প শুনে চান কেবল ভেবেছিল একটা ঘরের ভিতরে একটা বাক্স তার মধ্যে ইয়া বড় বড় সুমো পালোয়ান এটা কেমন করে হতে পারে ব্যাপারটা কি দারুণ হবে সেটা সে এই ভেবেছিল আচ্ছা নয়ের পাঁচ এই প্রথম তথ্যচান বুঝতে পারল তত্ত্বচান কি বুঝতে পারল কাজটা কেন সহজ ছিল না লেখো উত্তর তেতসুকো কুরুয়ানাগীর লেখা তত্ত্বচানের অ্যাডভেঞ্চার গল্পে তত্ত্বচান বুঝতে পেরেছিল যে ইয়াসুয়া কিচানের গাছে ওটা সহজ কাজ না কাজটা সহজ ছিল না কারণ ইয়াসুয়াকিচান পোলিও রোগে আক্রান্ত ছিল তার হাতে পায়ে তেমন জোর ছিল না পোলিওতে তার হাতের আঙুলগুলি দলা পাকানো ছিল তাই সে ভেবেছিল কাজটা সহজ নয় নয়ের ছয় প্রশ্ন তত্ত্বচান তার বন্ধু ইয়াসু আকিচানকে গাছে ওঠার নিমন্ত্রণ করেছিল কেন উত্তরে তোমরা লিখবে গল্পে ইয়াসু আকিচানের পোলিওর জন্য পায়ে অসুবিধে ছিল বলে ওর কোনো নিজস্ব গাছ ছিল না তত্ত্বচান চেয়েছিল তাকে গাছে ওঠাতে সেজন্যই তত্ত্বচান ইয়াসু আকিচানকে গাছে ওঠার নিমন্ত্রণ করেছিল আচ্ছা পরের প্রশ্ন নয়ের সাত দুই বন্ধু গাছের উপর বসে টেলিভিশন নিয়ে কী গল্প করেছিল উত্তর গল্পে দুই বন্ধু গাছের উপর বসে নানান গল্প করল ইয়াসু আকিজান খুব উৎসাহের সঙ্গে বলেছিল যে তার দিদি আমেরিকায় থাকে সে এটাও বলেছে যে তার দিদির একটা টেলিভিশন আছে টেলিভিশন নাকি একটা বাক্সের মতন আমার দিদি বলেছে আচ্ছা এবার নয়ের আট প্রশ্ন তুমি তোমার প্রিয় বন্ধুর সঙ্গে যে ধরনের গল্প করো তা নিয়ে একটি অনুচ্ছদ লেখো এটা তোমরা নিজেরা করবে তোমরা কি নিয়ে গল্প করো সেটা নিয়ে তোমরা লিখে ফেলবে নয়ের নয় বাড়ি বা স্কুলের কোন গাছটা তোমার একেবারে নিজের বলে মনে হয় সেই বন্ধুর যত্ন তুমি কিভাবে করো আচ্ছা এর উত্তরটাও তোমরা নিজেরা করবে নয়ের দশ গাছে যদি তোমার একটা বাড়ি থাকতো তুমি কিভাবে সেখানে সময় কাটাতে কয়েকটি বাক্য লেখো এটাও তোমরা নিজেরা করে ফেলবে ঠিক আছে আচ্ছা এবার দশের দাগ দেখো প্রতি শব্দ লেখো গাছ গাছের প্রতিশব্দ হল বৃক্ষ বা তরু আচ্ছা মাটি মাটির প্রতিশব্দ লিখবে ভূমি মৃত্তিকা সূর্য সূর্যের প্রতিশব্দ রবি আচ্ছা রাস্তা রাস্তার প্রতিশব্দ সড়ক আকাশ আকাশের প্রতিশব্দ গগন এবার এগারো দাগ বর্ণ বিশ্লেষণ করো প্রথমটা আছে তরতর কি বর্ণ বিশ্লেষণ করলে হবে ত যোগ অ যোগ র যোগ ত যোগ অ যোগ র আচ্ছা পরেরটা ছোট খাটো ছ যোগ ও যোগ ট যোগ ও যোগ খ যোগ আ যোগ ট যোগ ও খাটো ঠিক আছে পরেরটা ভয়ানক ভ যোগ অ যোগ অন্তস্ত যোগ আ যোগ দন্তান্ন যোগ অ যোগ ক আচ্ছা পরেরটা লাজুক ল যোগ আ যোগ বর্গীর্য যোগ হস্যৌ যোগ ক লাজুক তারপর একটা অ্যাডভেঞ্চার অ যোগ অন্তর্য যোগ আ যোগ ড যোগ অ যোগ ভ যোগ এ যোগ ইয় যোগ চ যোগ যোগ আ অ্যাডভেঞ্চার আচ্ছা এবার আমরা দাগ করব। নিচের গদ্যটিতে জ্যোতিচিহ্ন ব্যবহার করো দেখো কি বলেছে চান ঘামে ভেজা চুল মুখের উপর থেকে সরিয়ে মাথা নিচু করে ইয়াসুয়া চানকে আমন্ত্রণ জানালো এই জানালোর পাশে দাঁড়ি দেবে আচ্ছা স্বাগতম ইয়াসুয়া চান গাছের গায়ে পিঠ ঠেকিয়ে লাজুকভাবে হেসে বলল হেসের পরে হেসে বললোর পরে একটা কমা দেবে আসতে পারি ভেতরে ও তো কখনো এমন দৃশ্য দেখিনি এর আগে তার পাশে একটা দাঁড়ি দেবে তারপরে বলবে আবার কি গাছে ওটা ব্যাপারটা তাহলে রকম বলে ও হাসলো পাশে একটা জিজ্ঞাসা চিহ্ন দেবে ঠিক আছে আচ্ছা এবার তেরোর দাগ নিচের এক একটি বিষয় নিয়ে কমপক্ষে পাঁচটি বাক্য লেখো দেখো কী বলেছে খেলা গাছ নেমন্তন্ন আচ্ছা খেলা খেলা দিয়ে বাক্য লিখবে খেলা হলো জীবনের একটি অঙ্গ খেলাধুলো করলে শরীর ভালো থাকে এবং দেহের হাড় মজবুত হয় বিভিন্ন ধরনের খেলা আমরা করে থাকি যেমন ক্রিকেট ফুটবল হকি আরও নানান খেলা আছে লুডু দাবা কবাডি ঠিক আছে আচ্ছা এবার গাছ গাছ দিয়ে লিখবে গাছ হল প্রকৃতির একটি জীব গাছ গাছ থেকে আমরা অনেক কিছু পাই ফল পাই ফুল পাই কাঠ পাই এবং গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ কাটা চলবে না আমাদের বেশি করে আরও গাছ লাগাতে হবে গাছ থেকে আমরা ছায়াও পাই ঠিক আছে আচ্ছা এবার নিমন্তন্ন নিমন্তন্নতে বলবে তোমরা মামার বাড়িতে আমরা নিমন্তন্ন খেতে গিয়েছিলাম নিমন্তন্নতে আমাদের ভালো লাগে নিমন্তন্ন কেউ নেমন্তন্ন করে যেতে খুবই ভালো লাগে আচ্ছা এবার দাগ একটা বাড়ির ছবি আঁকো তো তোমরা এটা একটা গাছবাড়ির ছবি আঁকবে ঠিক আছে আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আমার চ্যানেলটাকে চোখ রাখবে ঠিক আছে তবে আজকে এই পর্যন্তই